ভিডিওর শুরুতেই বলে রাখি, যে সমস্ত রহস্যময় বইগুলোর সম্পর্কে আজকে আপনারা জানবেন তা হয়তো আপনার মস্তিষ্ক প্রথমবারে বিশ্বাস নাও করতে পারে। তাই বইগুলোর সম্পর্কে বুঝতে হলে আপনার চিন্তাশক্তিকে আগে থেকেই কয়েক গুণ বাড়িয়ে রাখুন। বইপত্রের সঙ্গে আমরা সকলেই পরিচিত, স্কুলের বই কিংবা কলেজের বই। তবে এই পৃথিবীতে এমনও অনেক বই রয়েছে যা এই পৃথিবীর হলেও তাদের কানেকশন রয়েছে ভিন্ন কোনো ডাইমেনশনের সাথে, হয়তোবা নরকের সাথে। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এরকমই কিছু অদ্ভুত এবং রহস্যময় বইয়ের সম্বন্ধে, যে বইগুলির কোনো লজিক এখনও পর্যন্ত পাওয়া যায়নি। দ্য গ্র্যান্ড গ্রিমোর, এই বইটিকে দ্য বুক উইথ ইনক্রেডিবল পাওয়ার বলা হয়। তবে সেই পাওয়ার বা ক্ষমতা অর্জন করা যা তা ব্যাপার নয়। বইটি লেখা হয় 1512 সালে। মনে করা হয় যে ব্যক্তি এই বইটি লিখেছিলেন তিনি শয়তানের কবলে ছিলেন। বর্তমানে এই বইটিকে ভ্যাটিকান সিটির একটি বিল্ডিংয়ের কোনো এক আলমারিতে লুকিয়ে রাখা হয়েছে। শয়তান এবং দুষ্ট আত্মার সঙ্গে কীভাবে যোগাযোগ স্থাপন করতে হয় সেই সম্বন্ধে লেখা রয়েছে এই বইটিতে। অনেকে মনে করেন কেউ যদি এই বইটিকে একবার সম্পূর্ণ পড়ে নেয় তবে তার আত্মা শয়তানের কাছে বিক্রি করতে হবে, আর ঠিক এই কারণেই বইটিকে সকলের থেকে আড়ালে লুকিয়ে রাখা হয়েছে। দ্য বুক অফ অ্যাব্রেমেলিন, 1500 শতকের মাঝামাঝি সময়ে লেখা হয় দ্য বুক অফ অ্যাব্রেমেলিন নামক এই বইটি। অ্যাব্রাহাম নামের এক ব্যক্তি মিশরের ইজিপ্টে যান একজন জাদুকরের সঙ্গে দেখা করতে। সেই জাদুকরের থেকে তিনি অনেক অজানা জাদুর রহস্য জানতে পারেন এবং সেই সব রহস্যগুলি তিনি একটি বই রূপে লিখে রাখেন। এই বইটিতে অনেক অদ্ভুত তথ্য পাওয়া যায়, যেমন কোনো মৃত ব্যক্তিকে কিভাবে পুনরায় জীবিত করা যায়, কিভাবে কোনো মৃত আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়, কোন উপায়ে অদৃশ্য হওয়া যায়, এরকম আরও অনেক কিছু। বইটির লেখক অ্যাব্রাহামের ধারণা ছিল প্রত্যেক মানুষের ভিতরেই একটি করে শয়তান লুকিয়ে রয়েছে, আর সেই শয়তানের সঙ্গে যোগাযোগ স্থাপন করতেই তিনি এই বইটি লেখেন। কোডেক্স জাইগাস, 1648 সালে সুইডিশ আর্মি সিটি অফ প্রাগ লুটে সুইডেনে ফিরে যায়। সেই লুটে আনা সামগ্রীর মধ্যেই একটি বই পান তারা, যে বইটির ওজন ছিল প্রায় 74 কেজি। এই বইটি কোডেক্স জাইগাস নামে পরিচিত। বইটিতে মোট 320 পাতা ছিল, কিন্তু বর্তমানে যে স্থানে বইটি রাখা আছে সেখানে এর 310 পাতাই পাওয়া যায়। শেষের 10 পাতা আশ্চর্যজনকভাবে উধাও হয়ে গিয়েছে। জানা যায় এক সন্ন্যাসী তার গুরুর কাছে করা প্রতিজ্ঞা ভঙ্গ করে এবং তারপর সে নিজেকে অপরাধী মনে করতে শুরু করে। নিজেকে শাস্তি দেওয়ার জন্য একটি ঘরের মধ্যে কোনো রকম খাবার ছাড়াই সে নিজেকে বন্দী করে ফেলে আর মৃত্যুর অপেক্ষা করতে থাকে। কিন্তু যত মৃত্যুর সময় এগিয়ে আসতে থাকে সে মনে মনে ঠিক করে যে সেই দিন পর্যন্ত সে এই পৃথিবীর যত গোপন কথা এবং কালো জাদুর কথা জেনেছিল তা সব একটি বইতে লিখে রেখে যাবে। তার জীবনের শেষ রাতেও যখন বইটি সম্পূর্ণ হচ্ছিল না তখন সে শয়তানের সাহায্য নেয়। কালো জাদুর মাধ্যমে নিজের আত্মা ত্যাগ করে শয়তানের সাহায্যে এই বইটি সম্পূর্ণ করে সে। বইটি সম্পূর্ণ হয়েছিল ঠিকই, কিন্তু শয়তানের হাতে লেখা বইটির শেষের সেই 10 পাতাই বর্তমানে আর খুঁজে পাওয়া যায়নি। নেক্রোনমিকন, এই বইটিকে মৃত্যুর বইও বলা হয়। মৃত ব্যক্তিদের সঙ্গে কিভাবে যোগাযোগ স্থাপন করা যায় তার স্পষ্ট ধারণা রয়েছে এই বইটিতে। ফ্রাইডে দ্য 13th, এভিল ডেডের মতো হলিউড সিনেমাতেও এই বইটিকে দেখানো হয়েছে। ইউএসএর মিসকেটনিক ইউনিভার্সিটিতে এই বইটির আসল কপিটি লুকিয়ে রাখা হয়েছে। দ্য গ্রেট ওমার, ফ্রান্সিস স্যাঙ্গোরস্কি নামের এক ব্যক্তি এই বইটি তৈরি করেছিলেন। এই বইটিকে মোস্ট কার্সড বুক অফ অল টাইম বলা হয়। টাইটানিক জাহাজের নাম তো নিশ্চয়ই শুনে থাকবেন, যে টাইটানিককে আনসিঙ্কেবল বলা হতো। সেই টাইটানিক জাহাজের ডুবে যাওয়ার পরোক্ষ কারণ হিসাবে অনেকে দ্য গ্রেট ওমার বইটিকেও দায়ী করেন।
কারণ টাইটানিক ডুবে যাওয়ার সময় এই বইটি সেই জাহাজের মধ্যেই ছিল, আর এখনও বইটি অ্যাটলান্টিক মহাসাগরের মধ্যেই কোথাও পড়ে রয়েছে। এর কিছু বছর পর এই বইটির সেকেন্ড কপি বানানো হয়, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডনের যে অংশে বোমা বিস্ফোরণ হয় বইটি সেখানেই ছিল, এবং সেই জায়গার সঙ্গে এই বইটিও ধ্বংস হয়ে যায়। এর 40 বছর পর বইটির তৃতীয় কপি তৈরি করা হয়, ব্রিটিশ লাইব্রেরিতে সেটি সুরক্ষিত রাখার জন্য দান করে দেওয়া হয়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, স্ট্যানলি ব্রে নামের যে ব্যক্তি দ্য গ্রেট ওমারের তৃতীয় কপি বানিয়েছিলেন, তিনি এই বই প্রকাশের কিছুদিনের মধ্যেই একটি গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান। বইপত্র সাধারণত আমাদের মানসিক বিকাশে সাহায্য করে, তবে আজকের ভিডিওতে বলা বইগুলি লেখা হয়েছিল কিছু নির্দিষ্ট ব্যক্তিকে অসামান্য শক্তি প্রদানের জন্য, তাই এই সমস্ত বইগুলির থেকে দূরে থাকাই ভালো। যদি আপনার কখনো এই ধরনের বই পড়ার সুযোগ হয়, তবে আপনি কি বইটি পড়বেন? আপনার জবাব কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, এবং থ্রিলিং ফ্যাক্টসকে সাবস্ক্রাইব করে আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করবেন।